5 দিন ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে বুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে আব্রার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত 19 শিক্ষার্থীকে বুয়েট থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে আসাদুল্লাহ হক এবং সরকারি পূর্বের ঘটনাগুলোতে জড়িত সকলের ছাত্রস্থ বাতিল 11 অক্টোবর বিকাল 7টার মধ্যে নিশ্চিত করতে হবে। এ সময় আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর কিছু কিছু ক্ষেত্রে নিজের গাফলিতি উল্লেখ করে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। বিকেলে বুয়েট অডিটোরিয়ামে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে উপাচার্য তাদের এ দুটি দাবি পূরণের কথা জানান।